ওয়েলকাম টু খেল দুনিয়া। তো অবশেষে চলে এলো কিন্তু জেসন কামিংস এর কনফার্মেশন নিউজ। তো মোহন মানে সই করে জেসন কামিংস কি জানালেন এবং জেসন কামিংস সম্পর্কে মোহন মান কোচ জুয়ান ফার্নান্দো কি জানালেন সবকিছু কিন্তু জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো আজকে সকাল সকালে কিন্তু জেসন কামিংস এর অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল। তোমরা জানো যে অনেকদিন ধরে এই অ্যানাউন্সমেন্টটা কবে হবে তার জন্য কিন্তু সমর্থকরা উদ্গ্রীব হয়ে বসেছিল। তো অবশেষে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট চলে এলো এবং জেসন কামিংস অবশেষে কিন্তু অফিসিয়ালি মোহন মানে তিনি সই করলেন বলে জানানো হলো। এবং তিনি কিন্তু 3 বছরের চুক্তিতে কিন্তু মোহন মানে সই করেছেন এবং তার যে চুক্তিটা হয়েছে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের অন্যতম সেরা একটা ট্রান্সফার বলেই ধরা হচ্ছে এবং এত বড় ট্রান্সফার কিন্তু এর আগে হয়নি। তো শুধু তিনি যে ওয়ার্ল্ড কাপার তাই জন্য নয়, তার যে চুক্তির পরিমাণ বা তার যে ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে সেটাও কিন্তু একটা অবিশ্বাস্য। তো সব মিলিয়ে কিন্তু জেসন কামিংস এর এবং মোহন মানের যে চুক্তিপত্রটা হলো সেটা কিন্তু ভারতীয় ফুটবলের একটা ইতিহাস। তো এবার জেসন কামিংস মোহন মানে সই করে কি জানালেন সেটাও তোমাদের জানিয়ে দিই। তো জেসন কামিংস কিন্তু মোহন মানে সই করে তিনি তার স্টেটমেন্টে জানিয়েছেন যে এই ক্লাবের ঐতিহ্য দেখে তিনি কিন্তু খুবই খুশি এবং এই ক্লাব এত পুরনো ক্লাব সেই ক্লাবে তিনি খেলতে পারবেন সেটার জন্যও তিনি খুশি। এছাড়াও তার যে এই সই করার খবর, এই খবরটা শুনে যে মোহন মান ফ্যান্সরা তার প্রতি যে এত খোঁজ খবর নিয়েছেন বা তার সম্পর্কে কথা বলছেন তো সেটাও তিনি কিন্তু আপ্লুত। এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি আগে থেকেই জানতেন যে সমর্থকরা কতটা খুশি তাকে নিয়ে, আর তার সাথে সাথে এটাও জানিয়েছেন যে এই ক্লাবে তিনি 3 বছর থাকবেন। তো এই 3 বছরে তিনি আরো কিছু ট্রফি কিন্তু এই ক্লাবের ক্যাবিনেটে কিন্তু যোগ করতে চান। তো সব মিলিয়ে কিন্তু জেসন কামিংস কিন্তু খুবই খুশি মোহন মানের সই করে এবং মোহন মান সম্পর্কে কিন্তু তিনি খুব ভালো ভালো কথাই বলেছেন এবং তিনি কিন্তু মোহন মানের হয়ে সেরাটা দিতে তৈরি। উল্টো দিকে মোহন মান কোচ জুয়ান ফার্নান্দো তিনি জেসন কামিংস সম্পর্কে কি জানিয়েছেন সেটাও তোমাদের জানিয়ে দিই। তো তিনি কিন্তু জেসন কামিংস সম্পর্কে জানিয়েছেন যে জেসন কামিংস কিন্তু খুবই ভালো মানের একজন বিদেশি এবং প্রত্যেকেই দেখেছে যে তিনি কোন লেভেলে তিনি খেলে এসছেন। সদ্য ওয়ার্ল্ড কাপে তিনি খেলেছেন 2022 ওয়ার্ল্ড কাপে এবং তারপর তিনি ভারতে আসছেন খেলতে। তো এরকম কিন্তু সচরাচর দেখা যায়নি, এর আগেও প্রচুর ওয়ার্ল্ড কাপার এসছে ঠিকই, তবে এইরকম যে সদ্য ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং তার প্রাইম টাইমে রয়েছে এত কম বয়স, যেখানে এমন না যে তার একদম শেষ বয়স মানে খেলার শেষ একদম সময় সেরকমও না, একদম টপ একদম প্রাইম সময় প্রায় 27 বছর বয়স সেই সময় তিনি ওয়ার্ল্ড কাপ খেলে ভারতে খেলতে আসছেন, এটা কিন্তু ভারতীয় ফুটবলে রাখা হয়নি। তো জুয়ান ফার্নান্দো এটাই জানালেন যে এইটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য অনেকটাই লাভ হবে। এছাড়াও ISL আসার পর কিন্তু ভারতীয় ফুটবলের অনেকটা উন্নতি হয়েছে তিনি জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে এই এরকম বিদেশি যদি মোহন মান আরও সই করায় সেক্ষেত্রে কিন্তু মোহন মানের খুব লাভজনক হবে এবং মোহন মানের টার্গেট শুধু ISL নয়, তিনি AFC কাপকেও টার্গেট করেছেন এবং জেসন কামিংসও সেটাই জানিয়েছে যে তার এই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে যে শুধু ISL এর জন্যই তারা লক্ষ্যমাত্রা রাখেনি, তাদের কিন্তু তাদের সামনে কিন্তু AFC কাপ অর্থাৎ কন্টিনেন্টাল টুর্নামেন্ট জেতারও একটা চ্যালেঞ্জ রয়েছে। তো সব মিলিয়ে জেসন কামিংসও যতটা খুশি মোহন মানে সই করে এবং মোহন মান সমর্থকরাও খুশি, মোহন মান ম্যানেজমেন্টও খুশি, কোচও খুশি। তো তোমাদের কি মতামত জেসন কামিংস সম্পর্কে? তো তোমরা এতদিন পরে এই নিউজটা অফিসিয়ালি পেলে, তো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে